আসসালামু আলাইকুম। তো আশা করি আমার আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো সেই প্রোডাক্টটা আমি আপনাদের রিভিউ করতেছি। এই প্রোডাক্টটার নাম হলো স্মার্ট মাল্টি ফাংশন ওয়্যারলেস মিউজিক ফ্লাওয়ার পট। তো এইখানে আমি আপনাদের ছবি দেখতে দেখাচ্ছি, এটা ইনটেক প্রোডাক্ট, আমি চায়না থেকে ইম্পোর্ট করছি এই প্রোডাক্টটা। আমি আপনাদের সামনে আনপ্লাগিং করে দেখাচ্ছি প্রোডাক্টটা। প্যাকেটটা থাকে ঠিক এইভাবে। আমরা এখন দেখাবো কিভাবে এটা কাজ করে, একটা গাইডলাইন কিভাবে এটা ইউজ করবেন, এর সাথে একটা ইউএসবি কেবল, যেটা আমরা কেবেলটা অলরেডি খুলে নিয়েছি। এখানে ইউএসবি একটা কেবল থাকবে, যেটা আপনি এখানে কানেক্ট করে এখান থেকে আপনি এটা অন করতে পারবেন। তো আমরা এটা কীভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আপনার এটাতে আমি একটা জিনিস কথা বলি, এটাতে বিল্ট ইন ব্লুটুথ স্পিকার আছে, যেটার সাউন্ডটা কোয়ালিটিটা অনেক ভালো এবং সাউন্ডটা অনেক বেশি হয়। আর এইখান থেকে আপনি যে জিনিসটা আছে সেখানে এর সাথে আছে একটা ফ্লাওয়ার পট, একটা ফুলের ফুল রাখা বা ফুল সবজি বিভিন্ন জিনিস আপনি এখানে রাখতে পারেন ডেকোরেশনের জন্য, অফিস ডেকোরেশনের জন্য এটা খুব নাইস একটা প্রোডাক্ট আর কি। তো এখানে ব্লুটুথ সেম মোবাইলের একটা চার্জার, সেম চার্জার যে মোবাইলের যে পয়েন্ট ইউজ করে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এটা। আর এটার এখানে ইউএসবি যে ইটা আছে, মোবাইল চার্জারের যে পোর্টটা আছে, এই পোর্টটা আছে এখানে। তো আপনি এখানে একটা অপশন আছে, সেটা হলো আপনি এখানে এটা লাগাইতে পারবেন মোবাইল চার্জারের মতো করে। এখানে জাস্ট হলো আপনি যে ইউএসবি পোর্ট বা মোবাইল চার্জারের যে অপশনটা থাকে সেম জায়গায় আপনি এটা কানেক্ট করবেন। এটা ল্যাপটপও হইতে পারে, আপনার মোবাইলের যে পোর্ট আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। তো অন করার পর এখানে অলরেডি পাওয়ারটা চলে আসছে। তো পাওয়ারটা চলে আসার পরে এখানে হলো যে এটা অন হয়ে গেছে অলরেডি। তো এখন আপনি যদি এটা ব্লুটুথে কানেক্ট করতে চান তো সেই ক্ষেত্রে কী করবেন বা কীভাবে কাজ করবেন, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো যে আপনি এখান থেকে যে কোনো মেমোরি পেন ড্রাইভে করে আপনি কোনো গান ডাইরেক্ট সরাসরি বাজাতে পারবেন, একটা অপশন। সেকেন্ড অপশন যেটা আছে এখানে এফএম রেডিও আছে, এফএম রেডিও আপনি এখান থেকে প্লে করতে পারবেন। থার্ড যে অপশনটা আছে সেটা হলো যে আপনার স্পিকার সিস্টেম, সেটা হলো যে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন আপনার মোবাইল থেকে সরাসরি এবং যে কোনো গান সেটা আপনি বাজাতে পারবেন। হোল্ড করে ধরে থাকবেন, একটু হোল্ড করে ধরে থাকলে এখানে এই হলুদ নীল পাতিটা আপনার এখানে বিপ শুপ করা শুরু করবে, তার মানে এটা অলরেডি আমাদের ব্লুটুথ কানেকশনটা অলরেডি অন হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এটা কাজ করে, ব্লুটুথে কীভাবে আপনি অন করবেন। আপনার মোবাইলে ব্লুটুথ অপশনে গিয়ে যান, যা এটা অন করে দেন, KNZ302, এটা হলো এই 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 ব্লুটুথ মিউজিক ফাংশনটার অপশন। তো আপনি এখানে কানেক্ট করে দেন। তো অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে, এটা অলরেডি ফোনে কানেক্টেড হয়ে গেছে এটার সাথে। তো এখন আমি একটা গান প্লে করব। তুমি আসবে বলে আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এখন এই পটে আমাদের গাছটা লাগাবো আমরা। তো এই ক্ষেত্রে আপনি কোন গাছটা সিলেক্ট করবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে কি আছে, এখানে একটা জিনিস আছে, যেটা হলো যে একটা ফিতা আছে। ফিতার কাজটা কি, এই কটার মধ্যে যে পানিটা থাকবে এই ফিতাটা আপনি যখন একটা লেবেল দিয়ে দিবেন এই ফিতাটা শিকরে এই ফিতা দিয়ে পানিটা শোষণ করে নেবে। তো এটা একটা নতুন একটা প্রযুক্তি। এই ফিতাটা আমরা এখন রেডি করে দিচ্ছি, এখানে আমরা ইউজ করব। ফিতাটা ঠিক এইভাবে রাখবেন, যার ফলে এখানে আপনি গাছের শিকড় থাকবে, এই শিকড়ে এই ফিতা দিয়ে এখান থেকে যে পানি থাকবে পানিটা উঠায় নিবে এই এই ফিতার মাধ্যমে। তো এটা একটা নতুন একটা প্রযুক্তি। তো এখন আমরা কীভাবে ইউজ করবো এটা আমি আমাদের আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা ফিল্টার নেট আছে, এইটার ভিতরে একটা ফিল্টার নেট আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিল্টার নেটের মাধ্যমে আপনি ময়লা যে জিনিসগুলো থাকবে এটা বের হয়ে যাবে, সাথে সাথে পানি যেটা অতিরিক্ত পানি থাকলে গাছটা মারা যায়। তো এখানে পানি যখন আপনি লেভেলটা বেশি হয়ে যাবে তখন এটা নিচে নেমে যাবে, যার ফলে গাছটা ভালো থাকবে। তো
এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে এখানে এটা মিক্সারটা আপনি করবেন। তো এটা পুরোপুরি ভরা দরকার নেই, যেহেতু এখানে শিকড় আছে। তো আমরা এখানে যে গাছটা লাগাবো সেটা হলো টোটালি একটা নতুন একটা গাছ, এবং এই গাছটা আপনার কম আলোতে এবং কম জায়গায় অনেক ভালো হয়, সেটা হলো যে চাইনিজ পট গাছ যেটা বলে। তো এটা আমরা অলরেডি এটার এটা আলাদা ছিল, এখান থেকে আমরা অলরেডি এর শিকড় থেকে মাটিগুলো আলাদা করে নিয়েছি। এখানে আমাদের যে নতুন মাটি আছে এই নতুন মাটিতে আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার সিস্টেমটা একদম সহজ, আপনি জাস্ট ওই আগলা যে মাটিগুলো থাকে যখন আপনি গাছটা নার্সারি থেকে কিনে আনবেন তখন এই মাটিটা জাস্ট জড়ায় ফেলে আপনি যে নতুন মিক্সার আমরা যেটা করছি এটার মধ্যে আপনি লাগিয়ে দিবেন। তো এটার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে শিকড়গুলো যাতে ছড়ায় থাকে, একটা জায়গায় জমা হয়ে থাকলে সেক্ষেত্রে গাছটা আসলে তেমন একটা বাড়ে না বা সমস্যা হয় পরবর্তীতে। সেটা হলো যে আমরা আস্তে আস্তে উপরে থেকে মাটি দেবো, হাতে এক হাতের উপরে আগলি করে রাখে এখানে আমরা মাটি দেওয়ার চেষ্টা করব। তাহলে গাছটা আপনার মিডিল বরাবর আপনার পৌঁছে যাবে। এটা আপনার যদি মিডিল হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে জিনিসটা। তো এখানে আমরা আর একটা লেয়ারের জন্য রাখবো, উপরে কিছু জায়গা রাখবো, সেটা হলো যাতে উপরে যদি আপনি পাথর ইউজ করেন, অ্যাকুরিয়ামের যে সাদা পাথরগুলো ইউজ করা হয় ছোটো ছোটো ভাঙা পাথরগুলো, এগুলো যদি আপনার উপরের লেয়ারে ইউজ করেন সেটা আপনার উপরের সাইডটা যে মাটি বা কোকোপিট এই ধরনের যে প্রোডাক্ট এখানে আছে এটা আপনার বাইরে থেকে দেখতে হয়তো একটু খারাপ লাগতে পারে, তো আপনি যদি সাদা পাথর উপরে ইউজ করেন সেক্ষেত্রে আপনার এটা দেখতে অনেক সুন্দর লাগবে জিনিসটা। তো এটার জন্য আমরা কিছু জায়গা রেখে দিলাম উপরে। তো আমরা এখন গাছটা এখানে সেট আপ করবো, সেট আপ জাস্ট এই দুইটা রশি এখানে যাতে থাকে অবশ্যই এটা আপনি খেয়াল রাখবেন, এবং গাছটা আমরা এখানে সেট আপ করলাম। তো এখন আপনি এখানে পানি দিতে পারবেন, বা আপনার এখানে একটা জিনিস আছে সেটা হলো যে এখানে পানি আপনার আছে কি না, পানি এখানে রাখলে বারবার পানি দিতে হবে না, এখানে যে শিকড় আছে গাছের শিকড় থেকে এই ফিতার মাধ্যমে এই শিকড়টা পানিটা নিয়ে নিবে। তো একবার পানি দিলে আপনি অনেকদিন এটা গাছটা বাঁচবে, লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা, সেটা হলো যে এখানে ব্লিন্ডেড ব্লুটুথ স্পিকার যেমন আছে এখানে আরেকটা জিনিস আছে রিচার্জেবল, এটা আপনার কারেন্ট ছাড়া বা ই ছাড়াও আপনার দুই থেকে আড়াই ঘন্টা আপনি যদি একবার ফুল চার্জ করেন আড়াই ঘন্টার মতো আপনি গান শুনতে পারবেন এইখান থেকে। তো টোটালটা জিনিসটা একটু ইউনিক, একটা পোর্টেবল টপ যেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনার গাড়িতে হইতে পারে, সেটা আপনার ডেস্কে হইতে পারে, আপনার পড়ার টেবিলে বাচ্চাদের পড়ার টেবিলে হইতে পারে, তারপরে আপনার কম্পিউটার ল্যাপটপের টেবিলে হইতে পারে, জিনিসটা অনেক সুন্দর করে ফুটে উঠবে। আর এই জিনিসটা টোটালি নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশের জন্য।